যারা ভেবেছিলেন সিএ এনআরসি এসে ওই ওদের ওই মুসলমানদের দেশ ছাড়া করবে, তাদের কাছে হিসেব হাজির হচ্ছে। অসমের নাগরিক তালিকা থেকে 12 লক্ষ হিন্দু ভোটারের নাম কাটা গেছে। তারা ডিটেনশন ক্যাম্পে যাবার দিন গুনছেন। রাম মন্দির হলেই রাম রাজ্য হবে বলে যে নাড়া উঠেছিল, তাদের কাছে দেশে হু হু করে বাড়তে থাকা বেকারত্বের হিসেব হাজির হচ্ছে। মানে মত পার্থক্য থাকলেও একে অন্যের তীব্র সমালোচনা করলেও বিজেপি যে মূল শত্রু, বিজেপিকে যে আটকাতে হবে তার প্রচার ক্রমশ তীব্রতর হয়ে উঠছে। এটা আগামী দিনের নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা পরিষ্কার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র, কৃষক, শ্রমিক সংগঠন মিলে বিভিন্ন ফ্রন্টে এমন প্রচার শুরু করেছে যা বিজেপি নেতাদের কাছে এক নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ, 10 বছরের এক সরকারের অ্যান্টি ইনকাম্বেন্সি থাকবেই। এতদিনের রাজত্বে কিছু মানুষের স্বাভাবিক বিরোধিতা তৈরি হবে, সেই অ্যান্টি ইনকাম্বেন্সিকে পুঁজি করেই বিজেপি নামছে নির্বাচন প্রচারে। কিন্তু যারা নির্বাচনে লড়ছে না, যাদের নির্বাচনে হারা জেতা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তারা যখন হাজারো প্রশ্ন নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছে, তখন মাথা ব্যথা হবে বই কি? একদল আছেন যারা সরকার চালাচ্ছিলেন, সরকারে ফিরতে চান। একদল আছেন যারা 10 বছর আগে সরকারে ছিলেন, তারাও জোট টোট করে সরকারে ফিরতে চান। আর আছে বিজেপি, যারা দখল নিতে চান নীলবাড়ির। এদের প্রত্যেকের নিজেদের ন্যারেটিভ আছে, প্রত্যেকের নিজেদের সরকারে আসার, নীলবাড়ি দখল নেবার ইচ্ছে আছে। কিন্তু এর অনেক বাইরে যখন এক বিরাট অংশের বিজেপি বিরোধী শক্তি তাদের মতো করে বিজেপির বিরোধিতা শুরু করে, তখন এক বিরাট সংখ্যক মানুষ তাদের কথা শুনে বই কি? তারা সঙ্গবদ্ধ হচ্ছে, ঘোষণা করেই রাস্তায় নামছে ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা নামে এক মঞ্চ। তাদের কেন্দ্রীয় স্লোগান, নো ভোট টু বিজেপি, একটা ভোটও বিজেপি কেন। এই মঞ্চের নেতৃত্বে অন্তত এমন 3 জন আছেন যারা বর্তমান রাজ্য সরকারের আমলে ইউএপিএ আইনে জেলে গেছে। কুশল দেবনাথ, শঙ্কর দাস, শর্মিষ্ঠা চৌধুরী এখনো মামলা ওঠেন। তবুও তারা মনে করেন বিজেপি এই মুহূর্তে প্রধানতম শত্রু। বিজেপিকে একটা ভোট নয় স্লোগান দিয়ে তাঁরাও মাঠে, ময়দানে, রাজপথে নামার কথা ঘোষণা করেছেন। কেন প্রশ্ন করেছিলাম, তাদের বক্তব্য, আমরা তো মনেই করি আর 10টা দলের স্বৈরাচার, দুর্নীতি সে দলের নেতাদের ইচ্ছে খুশি মতো তৈরি হয়, তাদের আদর্শহীনতা থেকে তৈরি হয়, তাদের বিচ্যুতি থেকে তৈরি হয়। কিন্তু বিজেপির স্বৈরাচার, এমনকি দুর্নীতির পিছনেও রয়েছে তাদের দর্শন, তাদের ফ্যাসিবাদী চিন্তা, তাদের ব্রাহ্মণ্যবাদী মত। তাই আমরা বিজেপিকে আর 10টা দলের চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর বলেই মনে করি, ফ্যাসিস্ট বলে চিহ্নিত করি। তাই বাংলার আগামী নির্বাচনে আমরা প্রত্যেক মানুষকে আপাতত অন্তত এই কথাটা বলবো, নো ভোট টু বিজেপি, বিজেপিকে একটাও ভোট নয়। আশা করব এই স্লোগানের সঙ্গে গলা মেলাবেন বাংলার লাখো লাখো মানুষ, শ্রমিক, কৃষক।
তার মানে সোজা কথায় দাঁড়ালো বিজেপিকে, এমনকি মমতা বিরোধী শক্তির বিরুদ্ধেও দাঁড়াতে হবে। তাদের মাথা ব্যথাটা শেখানি।